আসসালামু আলাইকুম। যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মোবাইল হারিয়ে গেলে হারানো মোবাইলের লোকেশন ফাইন্ড আউট করা এবং ওই মোবাইলের ডাটা সহজে কিভাবে ডিলিট করা যায় সেই জিনিসটা আমরা দেখব। সো চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করি, এখানে জিমেইলে ক্লিক করি। এখানে আমরা আমাদের হারানো মোবাইলে লগ ইন যে জিমেইলটি আছে সেই জিমেইলটি আমরা এখানে লগ ইন করবো। সো টাইপ করি পাসওয়ার্ড, আমাদের জিমেইল লগ ইন ওকে। এখন আমরা একটি নিউ ট্যাব নেই, টাইপ করি ফাইন্ড মাই ডিভাইস, ইন্টার, ইন্টার প্রেস করার সাথে আমাদের হারানোকৃত মোবাইলে নোটিফিকেশন চলে আসবে দুইটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন VXR3 7C হযরত শাহপরান বাংলাদেশ, অর্থাৎ আমাদের হারানো মোবাইলটি এই লোকেশনে আছে। এখান থেকে রিকোভারিতে আমরা ক্লিক করি। রিকোভারিতে ক্লিক করার সাথেই মোবাইলে একটি নোটিফিকেশন যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ মার্কিংটি করা আছে, এই জোনের মধ্যেই আমাদের মোবাইলটি আছে। উপরে দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোন, অর্থাৎ আমাদের ডিভাইসে ডাটা অন করা আছে গ্রামীণ ফোনের মাধ্যমে। 30% মোবাইলের চার্জ আছে অ্যান্ড চার্জ হচ্ছে, এই সিম্বলটা দেওয়া আছে এখানে। প্লে সাউন্ডে ক্লিক করলে একটা সাউন্ড বাজতে থাকবে, যে সাউন্ডটা আমাদের রিংটোন হিসেবে সেট করে দেওয়া আছে। এটি আপ টু 5 মিনিট ধরে এটা চলবে, স্টপ রিঙ্গিং। সিকিউর ডিভাইস এই অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন রিকভারি মেসেজ, অর্থাৎ একটি মেসেজ দেবো যেই মেসেজটি মোবাইলের স্ক্রিনে গিয়ে শো করবে। একটি মেসেজ টাইপ করি, প্লিজ রিসিভ মাই ফোন, অ্যান্ড যে নাম্বারে যোগাযোগ করবে সেই নাম্বারটা এখানে টাইপ করব। সিকিউর ডিভাইস, আমাদের একটি নোটিফিকেশন ওই মোবাইলে চলে আসছে। আমরা যে মেসেজটি টাইপ করেছি সেই মেসেজটি এখানে শো করছে, অ্যান্ড যে নাম্বারটি আমরা দিয়েছিলাম, যে কলিং অপশনটা আছে এই কলিং অপশনে ক্লিক করলে অটোমেটিক ওই নাম্বারে চলে যাবে। নিচে যে অপশনটি দেওয়া আছে ইরেজ, ইরেজ অপশনের মাধ্যমে আমাদের ডিভাইসে যে ডাটাগুলো আছে সে ডাটাগুলো আমরা ইরেজ করে দিতে পারব। ইরেজ অপশনে ক্লিক করলে আমাদের ডিভাইসটি ইরেজ হয়ে যাবে। সো এভাবেই সহজে আমরা আমাদের হারানোকৃত মোবাইলের লোকেশনটি ফাইন্ড আউট করা এবং ডাটা ইরেজ করা যায়।